আমাদের মহকুমা শাসকের নিকট আমরা পৌঁছে দিচ্ছি, আমাদের দাবি সনদের মধ্যে আছে মহকুমার সর্বত্র গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দিতে হবে, অবাধ নেশা কারবার বন্ধ এবং আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, লাগামহীন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি অবিলম্বে রোধ করতে হবে, রেগা এবং প্রেপ প্রকল্পে বছরে 200 দিনের কাজ দৈনিক মজুরি 600 টাকা দিতে হবে, সময় মতো মজুরি প্রদান নিশ্চিত করতে হবে, শ্রমনির্ভর কাজে মেশিন ব্যবহার করা বন্ধ করতে হবে, 55 বছর যাদের বয়স উত্তীর্ণ হয়েছে সেই সকল গরিব মানুষদের মাসিক 5000 টাকা ভাতা দিতে হবে, সকল গরিব মানুষদের বাস্তুভিটা এবং পাকা গৃহ নির্মাণ করে দিতে হবে, গৃহ নির্মাণের জন্য অর্থ আরো বেশি করে বরাদ্দ করে 5 লক্ষ টাকা করে দিতে হবে, সামাজিক প্রকল্পের ভাতা নিয়মিত প্রদান করতে হবে, যে সকল গরিব মানুষদের ভাতা প্রকল্প থেকে নাম বাদ দেওয়া হয়েছে রাজনৈতিক দীঘাংসার হিসাবে তাদের পুনরায় ভাতা প্রদান করতে হবে,
নতুন ভাবে যারা ভাতা প্রকল্পে সুবিধা পাওয়ার উপযুক্ত তাদের সকলকে আবার ভাতার আওতায় আনতে হবে। গ্রামীণ আবাস যোজনায় ঘর প্রাপকদের হয়রানি বন্ধ করতে হবে। তালিকাভুক্ত প্রত্যেক পরিবারে ঘর দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং জনসমক্ষে এই ঘরের তালিকা প্রকাশ করতে হবে। কৃষকদের প্রয়োজনীয় সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ভর্তুকিতে সময় মতো সরবরাহ করতে হবে। বেহাল রাস্তাগুলির দ্রুত সংস্কার করতে হবে। প্রতিটি বিদ্যালয়ে বিষয় শিক্ষক সহ প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে হবে। বিদ্যাজ্যোতি প্রকল্পের নাম করে ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা নেওয়ার সিদ্ধান্ত বাতিল করতে হবে। কৃষি জমিতে জলসেচের প্রকল্পগুলি নিয়মিত সচল রাখতে দ্রুত প্রয়োজনীয় কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে। বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল দলের এই তার প্রস্তুতি নিতে হয়। তো আমরা ধরে নিয়েছি পুলিশ প্রশাসন যদিও গত 4.5 বছর ধরে ত্রিপুরাজ্যের মধ্যে কোন আইনের শাসন নেই, বোধহয় সম্বিত ফিরেছে প্রশাসনের উপর তোলা কিছু লোকের। আমাদের এই বিশালগড় মহকুমার মানুষ তাদের যে বক্তব্য, তাদের যে ক্ষোভের কথা, দুঃখের কথা, যন্ত্রণার কথা তারা বলতে পারবেন, কিন্তু আমরা দেখলাম এটা হয়নি। আমরা যথারীতি শান্তিপূর্ণভাবে আমরা এগিয়েছি এসডিএম এর কাছে জনগণের বক্তব্য তুলে ধরার জন্য। আমাদের উদ্দেশ্য কারো বিরুদ্ধে যুদ্ধ করা নয়, শক্তি প্রদর্শন করা নয়, গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের দুঃখ দুর্দশার কথা আমরা তুলে ধরব। কিন্তু আমরা কি লক্ষ্য করছি, তার এই চেহারা প্রত্যক্ষ করলেন আজকে এই বিশালগড়ের রাস্তা। আমরা আমাদের যে আজকের এই গণডেপুটেশন আমরা সংগৃহীত করেছি, এটা একদিক থেকে যেমন ত্রিপুরাজ্যের গ্রাম পাহাড়ের জনগণের তাদের জ্বলন্ত ন্যায্য দাবিগুলো প্রশাসনের কাছে তুলে দেওয়ার একটা প্রয়াস, আরেক দিক থেকে ত্রিপুরাজ্যে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যের শাসক দল তাদের মিথ্যাচার, গত 4.5 বছর আগেও এই মিথ্যাচারের উপর ভিত্তি করে তারা ক্ষমতায় এসছে, আর এই 4.5 বছর ধরে লাগাতার মিথ্যাচার করে গেছে। সাথে হলো এ রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ, আইনের শাসনকে শ্মশানে ঠেলে দেওয়া, বাক স্বাধীনতা কেড়ে নেওয়া এবং গোটা রাজ্যকে সন্ত্রাসের একটা দীর্ণ একটা যে বলা যেতে পারে একটা অত্যাচারের নজিরবিহীন একটা ক্ষেত্র তৈরি করেছে। আজ থেকে কদিন আগে এই দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রসাদ নাড্ডা মহোদয় আগরতলা শহরে এসে তিনি সাংবাদিক সম্মেলন করে গেছেন, তারপর জনসভা করেছেন। কি বলেছেন, এই সরকার অর্থাৎ বিজেপি ক্ষমতাসীন হওয়ার আগে নাকি ত্রিপুরাজ্যে